রাজ্যের তিনটি উপ নির্বাচন যে হয়েছিল তার আজকে যে রেজাল্ট বেরিয়েছে তিনটি বিধানসভা কেন্দ্রের, এবং তারপর একেবারে বলা যায় খোশ মেজাজ একে তৈরি হয়েছে তৃণমূল নেতাদের মধ্যে। লোকসভা নির্বাচনের পরে কোথাও একটা যেন নিজেদেরকে গুটিয়ে রাখছিলেন তৃণমূল নেতারা, কারণ বিজেপি হাওয়া বিরাট তৈরি হয়েছে, 21 সালে ক্ষমতা চলে যাবে, পৌর ভোট তার আগেই চলে যাবে, নানান বক্তব্য অনেকে দিচ্ছিলেন, বিশেষ করে বিজেপির নেতারা একবারে গুটিয়ে উঠছিলেন। কিন্তু হঠাৎ করেই আজকের যে রেজাল্ট তিনটি বিধানসভা কেন্দ্রের, সেখানে 3-3 হয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস আবার যেন সেই ফোঁসটা দেখাতে শুরু করেছে, মানে একবারে আমরাই ক্ষমতায় থাকবো, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোটা সহজ নয়, তার ইঙ্গিত আজকে দিয়েছেন জনতা, এমনটাই কিন্তু বলা শুরু হয়েছে। এবং আজকে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের আরামবাগের ব্লক সভাপতি স্বপন নন্দী, যিনি আবার আরামবাগ পৌরসভার চেয়ারম্যান। স্বপন, আজকে খালে বিরাট খুশি নাকি? নমস্কার আপনার আরামবাগ টিভিকে। খুশি এই কারণে, বিজেপি যেভাবে সাধারণ মানুষের ওপর নানা রকমভাবে, সেই জিএসটি থেকে নোটবন্দি থেকে আরম্ভ করে, সেই 15 লক্ষ টাকা দেওয়া থেকে আরম্ভ করে, গ্যাসের দাম থেকে আরম্ভ করে, সার ওষুধ থেকে আরম্ভ করে, নিজের টাকা ব্যাংকে রাখবে, সেখানেও ঘরে রাখবে, ওই ঘরে রাখবে ডাকাতে নিয়ে যাবে, ব্যাংকে রাখবে আপনার ওই নীরব মোদী নিরচক্ষীরা নিয়ে চলে যাবে, এই যে নানা রকম। তারপর হচ্ছে ভারতবর্ষের আপনার যে রাষ্ট্রায়ত্ত যেগুলো আছে, সে বেঙ্গল কেমিক্যালের মতো একেও সে বিক্রি করে দিচ্ছে, রেলকে বিক্রি করে দিচ্ছে, এলআইসিকে বিক্রি করে দিচ্ছে, এই যে বিভিন্নভাবে যে মানুষকে যেভাবে বিজেপি সেই নোটবন্দি থেকে আরম্ভ করে যেভাবে করছে, আর তার ওদের যে দাম্ভিকতা অহং ভাব, এই যে মানুষের উপর যে ভাব, আমরা ইয়ে গুজরাট এখন ভারতবর্ষ চালাচ্ছে, আপনার সুপ্রিম কোর্টের জাজ কে হবে, সে গুজরাটের মানুষ, আরবিআই এর গভর্নর কে হবে, যে ইকোনমিক্স এর লোক হওয়ার কথা, ইতিহাসের লোক, সে হবে না, সে হচ্ছে আপনার গুজরাটের লোক। আচ্ছা, আপনার ওই সিবিআই কে হবে, সে হচ্ছে গুজরাটের লোক, আপনার মুকেশ আম্বানি অম্বানি থেকে আরম্ভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে অমিত শাহ, এই যে আপনার বিভিন্নভাবে গুজরাট আপনার জানেন বেনিয়া, এরা ব্যবসা করে, এরা রাজনীতির নয়, এরা কেন্দ্রে এসে এরা সেই ব্যবসাটা আরম্ভ করে দিল ভারতবর্ষে। এখন মানুষের নাবিশ্বাস হয়ে যাচ্ছে, কখনো তাকে রেশন কার্ডের জন্যে, কখনো তাকে হচ্ছে আধার কার্ডের জন্য লাইন দিতে হচ্ছে, কখনো ব্যাংকে তার এটিএম এর টাকা দিচ্ছে, কখনো ব্যাংকে, নানা রকমভাবে মানুষকে তাদের লাইনে দাঁড়াতে হচ্ছে। আর বাংলায় কি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা রকম যে মানবিক জিনিস, মানবিক ভাতা থেকে আরম্ভ করে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে, লাইন দিতে হচ্ছে, যুবশ্রী থেকে আরম্ভ করে, 2 টাকা কেজি চাল থেকে আরম্ভ করে, এই যে তাদের যে পার এগুলো, সেগুলো তাদের লাইন দিতে হচ্ছে, আর এদের জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছে। আবার এগুলো এনআরসি, এই এনআরসি এসে সে মানুষকে একদম যে তাদের জীবনের যে কি যে বিভীষিকা, যেমন আসামে যেটা হচ্ছে সেখানে যে আপনারা দেখছেন, এইসব দেখে মানুষ একদম বিজেপির এতে, ওরা যেভাবে বলেছিল আমরা মানুষের উন্নয়ন করব, মানুষের উপকার করব, দেশকে সমৃদ্ধ করব, সেই দেশকে করে দিল। তাই আপনারা জানেন যে সেই মোগল সাম্রাজ্যের পতনের কারণ, সে কোনো একদিনে কোনো ঠিকানে কোনো রাজ্যের কোনো সাম্রাজ্যে কোনো পতন হয় না, তেমনি এই টুকটুক করে একটা করে থাকতে, এই যে বিজেপির কপিলে যে শেষ পেরেকটা, যে এই পেরেকটা যে পড়তে হবে, এবার ঠিক দেখবেন সব গোটা ভারতবর্ষেই যে কটা জায়গা আছে সেই জায়গাগুলো দেখবেন বিজেপি শেষ হয়ে যাচ্ছে। আপনার মহারাষ্ট্রে দেখুন না কীভাবে কী নকারজনক ঘটনা, এখানে একটা ওই রাজ্যপাল পার্টি যে তিনি হচ্ছে রাজ্যের সংবিধানের আছেন, তিনি এ করবেন, তিনি বলছেন আমি যেন সেই আমরা জনপ্রতিনিধিদের ওপর এমন ভাব করছেন, আর যেখানেই যাচ্ছেন উনি ওনার সহধর্মিণী যাচ্ছেন, মনে হচ্ছে যেন যে উনি এমনভাবে এ করছেন যে বাংলাতে, বাংলা কিন্তু এগুলো পছন্দ করে না,
বাংলা এই যে যেভাবে করেছে তার বাংলার মাটি শক্ত ঘাঁটি, বাংলার মাটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। এই মাটিতে ওই নখ ফোটানো যাবে না, দাঁত ফোটানো যাবে না। এরা এরা কি করেছিল, এরা করেছিল যে মানুষকে প্রথমে ভুল বুঝিয়েছিল, যেমন সেই শান্তিগোপাল যাত্রা করতো, সেই মানুষকে সেই যাত্রার ঢঙে বিভিন্নভাবে মানুষকে বোঝাবার চেষ্টা করছো। আপনি ভাবুন না, মানুষ কি এত বোকা, তোমার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবো, তুমি অ্যাকাউন্ট করো ব্যাংকে, সে অ্যাকাউন্ট করো, সেই তার টাকাটাকে পর্যন্ত সেই ইন্টারেস্ট কেটে 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 সেই টাকাটা পর্যন্ত, এ তো বেনিয়ারা গুজরাটিয়ে, সেই তাদের সেই 5,000-10,000 করে ব্যাংকে রেখেছে, 2,500-3,000 করে রেখেছে, 5,000-এর উপর রাখবে টাকাটা, থাকতো গরিব মানুষ, তোমরা অ্যাকাউন্ট করো, তোমাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা যাবে। এ গেল না, বিদেশ থেকে টাকা নিয়ে অতিরিক্ত টাকা আছে, অতিরিক্ত আপনার সেই ব্যাংকে সুইস ব্যাংকে টাকা আছে, সেই এইসব করে করে মানুষ এদের উপর বিরক্তি হয়ে গেছে। তাই বাংলার মানুষ যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে, ভারতবর্ষেরও মানুষ চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তিনি এসে হাল ধরেন। লোকসভা ইলেকশনের আগে আমাদের নেত্রী বলেছিলেন যে যারা যেখানে শক্তিশালী সেখানে প্রার্থী দেবে, যদি প্রার্থী দিত দেখতেন আজকে ভারতবর্ষের চেহারাই অন্য হয়ে যেত। তারপর আবার আপনারা জানেন সেই এরা ইভিএম হ্যাক করে, ইভিএম আপনারা দেখেছেন লোকসভা ভোট হয়েছে কত ইভিএম মেশিন খারাপ হয়ে গেছে। আমরা এবার বলি যে ইভিএম কথাটা যখন তুললেন, আজকে যখন আপনারা জয়ী হয়েছেন এখন আর ইভিএম এর কথা বলছেন না? না না, ইভিএম সেই আপনাকে তো সেইটাই তো বলতেলাম যে ওনারা কি করেছেন যে বেশ কিছু ইভিএম কে প্রায় 20% উপরে ইভিএম কে ওরা খারাপ করে দিচ্ছিল। ওদের যে ইভিএম মেশিনগুলো ছিল সেই ইভিএম আজ কটা মেশিন খারাপ হয়েছে? না ওইটা কি আপনারা রুখেছিলেন, মানে খারাপ এবারেও তো নিশ্চয়ই তাহলে চেষ্টা ছিল? না না, চেষ্টা ছিল সেটা তো, এবারে আমাদের যে ইভিএম মেশিনগুলোকে ওরা দেখবেন যে ম্যাক্সিমাম আরম্ভ হচ্ছে খারাপ, মানে প্রায় 20% মেশিন খারাপ। আর এবারটা কি করে কন্ট্রোল করলেন আমি জানতে চাইছি? এবারটা হচ্ছে যে এবার যে কন্ট্রোল, এরা এরা ভেবেছিল যে আমরা বোধহয় এতে এসব এরা এরা হ্যাকটা করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, কিন্তু সে ঠিক আছে পারেনি। কিন্তু তা বলে আপনারা একজন বিজেপি প্রার্থীকে ওইভাবে লাথি মেরে জঙ্গলে ফেলে দেবেন? এইটা এইটাও তো একটা নাটক, এটাও একটা নাটক। ওই যে প্রার্থী হচ্ছে কি নাটকে, কি যে নাটকবাজ আপনারা দেখেছেন, আমি টিভিটা দেখেছি, মাথায় এই যে আপনাদের এখন বিজেপির ছেলেরা যে গামছাটা বাঁধে বেঁধে গলায় গামছা দিয়ে আছে, সব গামছা নিয়ে আছে, নিয়ে ও তাদের সঙ্গে বলবে নাটক করবে, নাটক করবো, এক কাজ করবি আমাকে একটা লাজ মেরে দিবি, দেখবেন এমন জায়গায় এটা করেছে একটা বনের মধ্যে, একটা সেই আপনার সেই গাছ আছে সেখানটা একটু নাটক করে সে পড়ে গেল, বুঝলেন তো, যে একটা পা দিয়ে তাকে এ করে দিব। এই যে মানুষ কিন্তু ওদের যে এরা যে নাটক করছে, এরা যে মানুষের জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে, মানুষকে শেষ করে দিচ্ছে, ভারতবর্ষটাকে শেষ করে দিচ্ছে, মানুষ ওদিকে বুঝতে পেরে গেছে, বুঝতে পেরেছে এই যে ভোটটা তার সেই তার প্রতিফলন। ওকে, কিন্তু এখন তো যেটা হয়েছে আজকে রেজাল্ট, তার মধ্যে সবথেকে বেশি চর্চা হচ্ছে যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গড়ে হেরে যাওয়াটা। তাহলে এবার আপনারা কি চাইছেন? অনেকে বলছেন যে দিলীপ ঘোষের পদত্যাগ করা উচিত, আপনারা কি বলবেন? একটা কথা আছে জানেন তো, ওই মানুষটা একটা কথা আছে যে ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে। আচ্ছা, গরুর দুধে সোনা বেরিচ্ছে? হ্যাঁ, কখনো আমার মনে হয় ওই জন্যই সব বলে টাকাটা দিলীপ। হ্যাঁ, দিলীপের তো অনেক রকম সেই ডেফিনেশন আছে আপনারা জানেন, আমি আর সেটা এ করছি না। তা এ যে সুস্থ মস্তিষ্কের যে মানুষ, আমি তো ভাবি যে ভদ্রলোক একটা দায়িত্বে আছে, সে দায়িত্বে থেকে এইভাবে সেই রাফ অ্যান্ড টাফ কথা বলা সেই সেই কথা বলাগুলো, সে আমার মনে হয় যে হ্যালো, হ্যাঁ না না হয়নি, আচ্ছা না, আমি আমি বলতে চাইছি যে দিলীপ ঘোষকে তো বলছেন যে পদত্যাগ করা উচিত, আপনারা কি চাইছেন? আমরা বলবো যে উনি যত থাকবেন তত আমাদের ভালো, থাকুক না উনি যত থাকবেন তত ভালো। আপনারা ভাবতে পারেন যে একটা মানুষ,
একটা অত বড় একটা এমএলএ ছিলেন, এমপি ছিলেন, তার কথাবার্তা দেখেছেন? কিন্তু উনি তো বলছেন যে আপনারাই এই গরুর সোনা এটা নিয়ে আপনারা বেশি বিতর্ক তুলছেন, এবং উনি এটাও বলেছেন যে তৃণমূল নেতারা কি গুরুত্ব বুঝবেন, তারা তো দুধই খাননি, তারা শুধু মদ খেয়ে গেছেন জীবনে। না না, উনি উনি শুনুন, আপনাদেরকে একটা কথা বলি, যে ওই একটু আগে বললাম না যে ছাগলের পাগলের কিনা ভাবে এইসব এইসব কথা আমরা উত্তর দিতে আমার রুচিতে বাধে। কিন্তু আরামবাগে আসি, যে আরামবাগে তো বেশ হই হই ব্যাপার, বলা হচ্ছে যে এবার তো আর তো কয়েকটা দিন, তারপর তো বিজেপির হাতে আপনাদের পৌরসভার ভোট চলে যাবে, তখন আর স্বপ্নন্দীরা কি করবে? ওই যে আপনাকে বললাম, আপনি আপনার সঙ্গে টিভিতে আমার সেদিন আমাদের যখন সাক্ষাৎকার নিচ্ছিলেন, আমি কি আপনাকে বলেছিলাম, আপনার টিভিতে আমি বলেছিলাম যে তিনটে উপনির্বাচন হচ্ছে, তিনটে উপনির্বাচনই তৃণমূল কংগ্রেস পাবে। আর এক আবার আপনার বলি, আরামবাগের মাটি শক্ত খাঁটি, আরামবাগের মাটি মামাটি মানুষের মাটি, আরামবাগের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। এই মাটিতে অনেক কষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভারতবর্ষে, ভারতবর্ষ তখন একটা জিকে প্রশ্ন আসতো যে কোন মহকুমায় রেল নাই ভারতবর্ষে, উত্তর আরামবাগ মহকুমায়, আরামবাগ মহকুমায় মমতা বন্দ্যোপাধ্যায় রেল দিয়েছেন, আরামবাগ মহকুমায় সুপার ফেসিলিটি হসপিটাল দিয়েছেন, আরামবাগে মেডিকেল কলেজ হচ্ছে, আরামবাগে নার্সিং কলেজ হচ্ছে, আরামবাগে তো আপনার আন্ডারগ্রাউন্ড ড্রেন থেকে আরম্ভ করে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক থেকে আরম্ভ করে পানীয় জল থেকে আরম্ভ করে আপনারা জানেন যে ভবঘুরের ঘর থেকে আরম্ভ করে বৃদ্ধাশ্রম থেকে আরম্ভ করে, আপনি কোনো ভেবেছেন যে আরামবাগের মতো একটা ছোট শহরে 8-10টা মাঠে ফুটবল খেলার জন্য রাত্রে মানুষ যাতে সেখানে ব্যায়াম করতে পারে বা খেলাধুলা করতে পারে, এই যে রাস্তাঘাট থেকে আরম্ভ করে এই এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন, যে আপনার স্বনির্ভর গোষ্ঠী থেকে আরম্ভ করে যে বিভিন্নভাবে 9,500 মানুষের বাড়ি হবে, আমার অবশ্যই এইগুলো সরকারি প্রজেক্ট সরকারি টাকায়, কিন্তু বিজেপি যেটা বলতে চাইছে যে সব দুর্নীতি হয়েছে, নেতারাই ঘর নিয়ে নিয়েছেন হাউস পরলের, তারপরে আপনি লাইটের কথা বলছেন, অর্ধেক জায়গায় তো লাইট জ্বলেই নি, টাকা উঠে গেছে, এই এরকম তো কথা বলা হচ্ছে। আচ্ছা শুনুন, ওরা আমি ওদের ওনারা যেটা বলছেন ওনাদিক ওনারা যত বলবেন যে আরামবাগে উন্নয়ন হয়নি, ওরা যদি বলবে তত উন্নয়ন হয়নি, এইরকম যেমন আমাদের আমরা ঈদগাহগুলোকে ঘিন্ন, সেখানেও কিছু বাধা দিতে গেছিল, আমরা আপনার ইলেকট্রিক চুল্লিটা করছি সেটাকেও বাধা দিয়েছিল, যত ওরা বাধা দেবে তত আমরা দুবার গতিতে আগিয়ে যাব একেবারে। এবং আমি যেটা বলি যে আপনি পৌরসভার আবার নির্বাচন হবেন, আবার চেয়ারম্যান হবেন তো নাকি? না, এটা তো দলের ব্যাপার, আমাকে শুনুন, আমি দলের একজন নিচুতলার কর্মী, দল যেখানে যা কাজ করার আমাকে দায়িত্ব দেবে আমি সেইভাবে কাজ করবো, তো আমাদের আমাদের না যে আমি দাঁড়াবো এটা এসব না, যাকে যখন যেখানে দায়িত্ব দেবে এ দলের আমরা কর্মী। কিন্তু দলের কর্মী এখন তো আবার একটা সক্রিয় কর্মী নতুন করে এসছেন, রাজেশ চৌধুরী, রাজেশ চৌধুরী নাকি একবার এসেই একবারে ফরওয়ার্ডে খেলতে শুরু করেছেন, সেখানে কোথাও কি আপনার সঙ্গে একটা ইগোর কোনো ব্যাপার আছে? আচ্ছা আপনারা আপনাদের এই বেশ কিছু মিডিয়ার বেশ কিছু মিডিয়ার এটা কেন রাজেশের সাথে আমি দেখছি কিছু কিছু মিডিয়া বলছে স্বপ্নন্দী স্যার রাজেশের, আপনাদের রাজেশ তো আছিও আছে আছে, সে তো কাজ করে, কোন দিন সে করেনি, এই যে এই আপনাদের এই মিটিংটা নিয়ে বলছেন যে নানারকম, আপনি ভাবুন যখন আপনার কাউন্টিংয়ের পর বিজেপির যে অত্যাচার, বিজেপির যে আরামবাগের উপর যেভাবে পার্টি অফিস থেকে আরম্ভ করে ভাঙচুর থেকে আরম্ভ করে লুটপাট থেকে আরম্ভ করে আরামবাগকে কীভাবে একটা অশান্ত করে রেখেছিল, অশান্ত করে রেখেছিল, সেই সময় দেখুন আরামবাগের 25,000 মানুষ নিয়ে আরামবাগের মানুষ কিন্তু বেরিয়েছিল, বিজেপি কিন্তু মিটিং করে মিছিল করে, দেখবেন বাঁকুড়া থেকে বাস আসছে, পুরুলিয়া থেকে বাস আসছে, ঝাড়খণ্ড থেকে লোক আসছে, ঝাড়খণ্ড থেকে আপনার মোদীর সভায় লোক আসেনি, ঝাড়খণ্ড থেকে আসছে, আপনার হাওড়া থেকে আসছে, বর্ধমান থেকে আসছে, আর আমাদের আমরা যখন প্রথমবারে মিছিলটা করি শুধু আরামবাগ বিধানসভা, সেখানে কোনো মন্ত্রী না, কোনো জেলার নেতা নয়, সেখানে শুধু বিধায়ককে দিয়ে আমরা 25,000 লোক দিয়ে শুধু আরামবাগ বিধানসভা আমরা মিছিল করলাম, তা তো সেদিন সেদিন বৃষ্টিতে বৃষ্টিকে উপেক্ষা করে প্রায় 25,000 মানুষ আরামবাগের রাজপথে বিজেপির এই যে নক্কারজনক ঘটনার জন্য তারা সেই রাজপথে তারা সেদিন সেই নেমে তারা সেই বিজেপিকে বলেছিল যে না
আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছি, আমরা তৃণমূল কংগ্রেস করি। এই দিনও প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ আরামবাগে আপনারা জানেন। এটা কি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল নাকি আপনি একদিক দিয়ে? না, এটা তৃণমূল কংগ্রেসে আপনাদের এই মিডিয়ার আপনাদের তিনি রাজেশ, আমি বিধায়ক বা আমাদের যারা দলের কর্মীরা আছে, আমরা একটি পরিবার। ওদের মতো নয় যে ওই তার কাটা দিলীপ একদিকে, এ একদিকে, ও একদিকে। আপনাদের বিজেপির কে একজন নেতা বলছিল যে উনি নাকি মিটিং করবে, ওরকম রকম দেখিয়ে দিন। আমি বলছি মহকুমা থেকে আনুন, আমাদের কালীপুরে যা সেদিন লোক হয়েছে 40-50 হাজার, আরামবাগ বিধানসভার আমাদের অত বিস্তৃত 25 হাজার লোক নিয়ে আরামবাগে আমরা মিছিল করেছি। দেখিয়ে দিক যে আরামবাগের লোক নিয়ে আপনি 40-50 হাজার বলছেন, ওই মাঠের ক্যাপাসিটি কত? একটা আপনারা জানেন যে কলকাতা যখন মিটিং হয় দেখবেন গড়ের মাঠে কত লোক থাকে, গঙ্গায় চান করে কত লোক, বাজার করে কত লোক, আপনি দেখেননি? জনজুয়ার। কিন্তু সেটা নিয়েও তো আবার অনেকে প্রশ্ন তুলছেন যে একটা শহীদ হয়েছে ওখানে বিজেপির কে একজন মারা, আপনারাই মেরে দিয়েছেন বলা হচ্ছে, সেখানে আবার ঢাক ঢোল পিটিয়ে যে কোনো মৃত্যুই দুঃখের, যে কোনো মৃত্যুই বিষাদের, মৃত্যুটাকে যে রাজনীতি, এটা করা ঠিক নয়। কিন্তু বিনোদন তোরও ঠিক নয় যে ঢাক ঢোল পিটিয়ে গান বাজনা করে সভা করে? না না না, আমরা তো তার শহীদ সভা আমরা রে করছি না, আমাদের এটা তবে একটা কর্মসূচি আমাদের, যেখানে আপনারা জানেন যে আমাদের আদিবাসী ভাইরা আছে, তাদের মাদল নিয়ে আসে, তাদের সেই নানা রকম যন্ত্র নিয়ে আসে, বিভিন্ন এইভাবে হয়। এটা তো আমাদের তৃণমূলের কালচার যে সে তৃণমূলের মিটিং হবে সেখানে ওই আদিবাসীদের বাদ্য থাকবে না, এমনি বাজনা থাকবে না, এটা তো তৃণমূলের কালচার তো। ওকে, আমি আর একটা কথা মাঝখানটা রয়ে গেল যেটা অনেকে আসলে সবাই বলে বলে আমরা আপনাদেরকে প্রশ্ন করি কিন্তু আপনারা আমাদেরকে দোষ দেন, সব মিডিয়ার প্রশ্ন, রাজেশ ভার্সেস স্বপন নদীর এত কেন দ্বন্দ্ব নিয়ে কথা বলা হচ্ছে। যখন রাজেশ চৌধুরী এখন অ্যাক্টিভ হয়ে আসার পর 19 জন কাউন্সিলর মধ্যে 12 জনকে নাকি তার গ্রিপে নিয়ে নিয়েছেন, ফলে স্বপন নদীর আর পরবর্তীকালে চেয়ারম্যান হওয়াটা নাকি খুব সমস্যার। আপনাকে আবার আমি বললাম যে আমাদের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, আমাদের দলনীতি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে যা যা নির্দেশ দেবেন, যাকে যেখানে যা নির্দেশ দেবেন তিনি সেখানেই ইয়ে করবেন। আমি দেখুন না, আপনার যে কথা দিই বলি, 1978 তখন আমি পঞ্চায়েতের মেম্বার, 1983 পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, 1988 তখন গোটা আরামবাগ পঞ্চায়েত সমিতি সব হেরে গেছে আমাদের, আমরা তখন কংগ্রেস করতাম, আমি একা অপোজিশনে ছিলাম, তারপর আবার পৌরসভায় হলাম, তখন অপোজিশন লিডার হলাম 2010-এ, তখন দল বলবে তুমি অপোজিশন লিডার হও, লিডার হয়েছি, তারপর আবার দল আবার আমাকে বলেছে তুমি চেয়ারম্যান হও। যখন যাকে যে ধরনের দায়িত্ব দেবে দল, সেই দায়িত্ব দিবে, আমরা সেটা দলের অনুগত সৈনিক হিসেবে আমরা কাজ করব। আমরা তো কেউ নয়, আমরা হচ্ছি দলের। ওকে, আমি আর একটা কথা, আপনারা বলছেন, রাজেশ চৌধুরীও বলছিলেন যে কালীপুরে যে ঘটনা ঘটেছে সেখানে যদি পাশে থাকতে হয় আমির আলী খানের পরিবারের পাশে আমরাই থাকবো, বিজেপি পাশে থাকবে না, শুধু রাজনীতি করে বেরিয়ে যাবে। কিন্তু আপনারা তো কোনো পরিবারের পাশে কীভাবে থাকছেন, এখনো পর্যন্ত কোনো কি সাহায্য করেছেন? আপনাদের কথা আপনারা শুনুন, তারা একটা ওই বিজেপি, আমরা বলেছিলাম অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে আমি ওনাদের প্রস্তাব পাঠিয়েছিলাম যে ওদের পরিবারের পাশে আমরা থাকতে চাই। ওরা তাকে হাইজ্যাক করে আনতে চাইছে, মেয়েটি চাইছে। আমার কাছে খবর আছে যে আমাদের যে মহিলাটি, যে মা আমাদের যার স্বামী খারাপ হয়েছেন, ওই মা কিন্তু চাইছেন যে না পৌরসভা আসতে, বা পৌরসভাতে একটা অটোনোমাস বডি, এখানে আসতে পারতেন, আমরা ডেকে পাঠিয়েছি। এখানে তো আমি তৃণমূল কংগ্রেসের বা দায়িত্ব প্রার্থী সত্ত্বেও তো আমরা তো ডাকিনি, আমরা ডেকেছিলাম যে পৌরসভায়। এবার আমরা দেখতাম যে একটা ঘটনা, আপনারা জানেন আমরা ভাবি গ্রহচক্র, এটা একটা ঘটে গেছে, এটা কাম্য নয়, এটা সত্যি দুঃখের, এটা বিষাদের। আমরাও তাদের সাথে সহমর্মী হচ্ছি আমরা। হ্যাঁ, না তাকে আশ্রয় দেওয়া হয়নি, মানে যদি কোনোভাবে আসে আপনারা? না না, অবশ্যই অবশ্যই,
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আপনাদের শিক্ষা হয় না? তিনি তো সবসময় মানুষের সেবায় আছেন। এই যে কন্যাশ্রী থেকে থেকে শিশু সাথী থেকে আরম্ভ করে সমবাতি, সমবাতি থেকে আরম্ভ করে এনএপিএস, যে মারা গেলে 40,000 টাকা এনএপিএস থেকে আরম্ভ। আমি শামশের, আমি জানি আপনি অনেকবার বলেছেন, আমি ধরুন আমির আলী খানের পরিবার শুনছে, আপনি কোনো বলবেন আপনার পৌরসভার তরফ থেকে কোনো বার্তা? যদি যদি পৌরসভায় আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী অনেক রকম স্কিম আছে, তাদের তাদের যে এনএপিএস আছে তারা 40,000 টাকা একটা পাবে, তাদের বিধবা ভাতারি আছে, এইসবে আছে, তাদের স্বনির্ভর গোষ্ঠী আছে। আমরা তাদের চেষ্টা করব যে যে কোনো আরও আরও সরকারি প্রকল্পের মধ্যে যদি তাদের, কারণ তিনি একজন আমাদের আরামবাগ পৌরসভার নাগরিক, আমি যখন পৌরসভার, আমরা যখন দায়িত্ব আছি, আমাদের মামাটি মানুষের বোর্ড যখন আছে, নিশ্চয়ই ওখানে তো আমরা কোনো পার্টি দেখব না, ওখানে হচ্ছে মানুষ, মানুষ। আপনি বলছেন উনি যদি আসেন আপনার পাশে থাকার চেষ্টা করবেন। আমরা আমরা কিন্তু আমরা কিন্তু একবারে প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি, যে মাঝখানে একটা আরামবাগবাসীর একটা দুশ্চিন্তা তৈরি হয়েছিল, যা অবস্থা রাজনৈতিক যা পরিবেশ তৈরি হয়েছে আর কি পৌর উৎসব হবে? কিন্তু আজকে তো একবার ঢাক ঢোল যেভাবে আপনারা বাজিয়েছেন, এবার কি পৌরবাসী মনে করতে পারে যে এবারের পৌর উৎসব আবারও সেই ঢাক ঢোল পিটিয়ে হবে? শুনুন, উৎসব এই যে আরামবাগ উৎসবটা, আপনাদের আপনাদের টিভির মাধ্যমে বলছি, এটা আরামবাগ পৌরসভার একার নয়, আরামবাগের বিভিন্ন বিশিষ্ট মানুষেরা আছেন, যারা যে কেউ কোনো কোনো নাচের দিকে আছেন, যারা যারা গানের গান নিয়ে চর্চা করেন তারা থাকেন, কেউ সাংস্কৃতিক এতে আছে, কেউ ফুটবল খেলার এতে আছে, কেউ ক্রিকেটে আছে, কেউ ভলিবলে আছে, কেউ ক্যারাম বোর্ডে আছে, কেউ ম্যারাথনের এতে আছে, বিভিন্ন রকমভাবে যে আছে, সমাজের সর্বস্তরের মানুষ, এখানে যে পৌরসভার কাউন্সিলররা নয়, এখানে সর্বস্তরের মানুষরা সম্মিলিতভাবে তারা এই কর্মসূচিটা করে, পৌরসভা আর্থিক দিকটা এটা দেখে দেয়। আর এবছর আপনারা জানেন যে এই যে কেন্দ্রীয় সরকার নানা রকম এতে যেমন মন্দা চলছে, আমাদের পৌরসভা আপনারা জানেন যে আমাদের যে কীভাবে আমাদের স্টাফেদের বেতন দিতে হচ্ছে হচ্ছে, তা সত্ত্বেও আরামবাগ উৎসব আরামবাগের মানুষের প্রাণের উৎসব, আরামবাগের মানুষই ঠিক করবেন যে আরামবাগ উৎসব কীভাবে হবে।